তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যুবরাজের নিরাপত্তার জন্য মোতায়েন 2000 রাজ্য পুলিশ, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষের নিরাপত্তার জন্য 2200 আধা সেনা। সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে যোগ দিতে এসে বর্ধমানে বিস্ফোরক বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল। বর্ধমান সদর জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে অগ্নিমিত্রা পালকে আক্রমণ করে বলেন, রাজ্যের এই নির্বাচনে সময় দিতে জুটি তৈরি হয়েছে, রাজীব সিনহা ও মমতা বন্দ্যোপাধ্যায় একদম রাম জুটি। এই জুটি রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করতে পারে, বাজারে নেমেছে গণতন্ত্রকে হত্যা ও মানুষের খুনের খেলায় মত্ত এই জুটিকে আটকাতে পারে বাংলার মানুষ নামছে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে পরিচালনা মাত্র 22 কোম্পানি আধা সেনা দিয়ে করলে অবশ্যই রক্ত গঙ্গা বইবে, যদি না অতিরিক্ত আধা সেনা না আসে এই বিষয়ে আমরা আদালতের দ্বারস্থ হব বলে দাবি করেন অগ্নিমিত্রা পাল। এই পুলিশ হুমকি দিচ্ছে আমাদের কার্যকর্তাদের, মারধর করা হচ্ছে, মহিলাদেরকে মানে লাঞ্ছিত করা হচ্ছে। এই বর্ধমানে বসে আছি, বর্ধমানের একজন ক্যান্ডিডেট সে বাইরে রামপুরহাটে, তার বিদ্রোহ হয়ে গেল, সে সই করলো না, তার বিদ্রোহ হয়ে গেল, সেখানেও চুরি, মানে টিএমসি যে ছোড়েদের পার্টি, আবার করে সেটা প্রমাণিত হলো। সেই ক্যান্ডিডেটকে আবার করে ডেকে নিয়ে এসে তাকে আবার করে ভিডিওর সামনে নিয়ে গিয়ে প্রমাণ করা হলো যে না, এই ক্যান্ডিডেট কিন্তু সই করেনি, সই করেছে অন্য কোনো তৃণমূলের কর্মীমান নেতা। কিন্তু এইভাবে চলতে পারে না। এবার লড়াইটা মমতার সাথে বাংলার মানুষের, বাংলার মানুষ দেখিয়ে দেবে। কোনোদিনই সুষ্ঠুভাবে ভোট হতে পারে না এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স দিয়ে। আজকে যুবরাজকে নবজোয়ারে সিকিউরিটি দেওয়ার জন্য 2000 রাজ্য পুলিশ, আর সারা পশ্চিমবঙ্গের মানুষের সিকিউরিটির জন্য, গণতন্ত্রকে বাঁচাবার জন্য 2200 সেন্ট্রাল ফোর্স, ছেলে খেলা হচ্ছে? মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছেন মমতা ব্যানার্জি আর রাজীব সিনহা? আমি তো বললাম একটা নতুন জুটি হয়েছে আমাদের বাংলাতে, খেলার অনেক জুটি ছিল না, নাম করা জুটি, এখন নতুন একটা জুটি হয়েছে, রাজীবা সিনহা আর মমতা ব্যানার্জি, রাম জুটি। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই নতুন জুটি বাজারে নেমেছে। কিন্তু এই যে খেলা, যে খেলাতে তারা নেমেছে, মানুষকে খুন করার খেলা, সন্ত্রাস দিয়ে মানুষকে ভয় দেখানোর খেলা, গণতন্ত্রকে শেষ করার খেলা, এই খেলার বিরুদ্ধে বাংলার মানুষ নেমেছে। আপনারা দেখতে থাকুন কি হয়, যদি এক কোম্পানি দিয়ে যদি হয়, এক এক মানে এক কত দু কোম্পানি না, বা 22 কোম্পানি, তার মানে 2200 সিআরপিএফ কি হবে, তাতে রক্ত গঙ্গা বইবে। অপেক্ষা করুন, অলরেডি নমিনেশনের শুরু থেকেই দেখতে পাচ্ছেন 7 জন মানুষ প্রাণ হারিয়েছে, 8 থেকে 11, আর তারপরে রক্ত গঙ্গা বইবে যদি না অ্যাডভোকেট সেন্ট্রাল ফোর্স আসে পশ্চিমবঙ্গে। অবশ্যই আদালতে যাব আমরা। দেখুন, তৃণমূলের মধ্যে এতগুলো গোষ্ঠী, এবং এই পুরোটাই হচ্ছে যে তাদের হিসেব নিকেশের ব্যাপার। আজকে কে মর্যাদা পাচ্ছে, কে মর্যাদা পাচ্ছে না, সেটা তাদের বিষয়ে, আমি তার মধ্যে ঢুকতে পারি না। কিন্তু যারা যারা বড় বড় সব নেতা, যারা মমতার সাথে লড়াই করেছিল তৃণমূলকে প্রতিষ্ঠা করার জন্য, তারা এখন নিচে বসে থাকে, এখন যুবরাজ ওপরে বসে। যুবরাজ এখন লাঠি ঘোড়ায় পাশে মুখ্যমন্ত্রী, সুপার সিএম, আমাদের সিএম হচ্ছে মমতা ব্যানার্জি, সুপার সিএমের নাম শুনেছেন, সে হচ্ছে অভিষেক ব্যানার্জি। সুতরাং বলাগড়ের বিধায়ক যে সম্মান পাবে না, সে তো জানাই কথা। বড় বড় নেতারা টিএমসি, তারা সম্মান পাচ্ছে না, আর উনি কে এসেছেন এখানে? সম্মান বলে যে কোনো জিনিস আছে সেটা এই এই সরকার বা এই দল মনে করে না। এখানে মহিলাদের সম্মান নেই, তাদের নিজেদের নেতা কর্মীদের সম্মান নেই। আপনি দেখতে পাচ্ছেন বড় বড় পুরনো নেতা মদন মিত্র, তিনি ভুলভাল বকছেন, সম্মান পাচ্ছেন না, নিজের রেলেভেন্স বাড়াবার জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। কিন্তু তাদের ইন্টারনাল ব্যাপার, এগুলো নিয়ে আমি আর বলতে চাই না। অবশ্যই আজকে রাজীব সিনহা সরকারের মানে চটি চাটতে চাটতে তার জিপটা খুলে বেরিয়ে আসবে। আরে, চাটার জন্য তো অনেক লোক রয়েছে আপনাদের দলের, আপনি অন্তত শিরদাঁড়াটাকে সোজা করে ইলেকশনটা করান, কারণ কি এটা তো হচ্ছে মানুষের জীবন নিয়ে খেলা করছেন। আপনি কম্প্যারিজন করছেন 2013 সালে, তখন মীরা পাণ্ডে ছিলেন, তার শিরদাঁড়াটা সোজা ছিল, মহিলা, কিন্তু শিরদাঁড়াটা সোজা ছিল। আজকে তারা সরকার সেই সময় বলেছিল এক দফায় ভোট হবে, উনি মানেননি। সরকার তারপর বাঁধল দু দফায় ভোট হবে, উনি মানেননি। সরকার বলেছিল সেন্ট্রাল ফোর্স আসবে না, উনি মানেননি। কিন্তু রাজীব সিনহা, বললাম না রাম জুটি, রাজীবা আর মমতা,
এরা এখন মার্কেটে নেমেছে, মানুষ খুন হোক, কিন্তু তৃণমূলকে তো পঞ্চায়েত জিততে হবে। মানুষ ভোট দিক না দিক তাতে জানার দরকার নেই, এত অসুবিধাটা কিসের সেন্ট্রাল ফোর্স এলে? আজ আপনি পয়সা দিয়ে 5টা রাজ্য থেকে পুলিশ আনাচ্ছেন, আমাদের মমতা সরকার 5টা বাইরের রাজ্য থেকে পুলিশ আনাচ্ছেন পয়সা খরচা করে, অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট তারা খরচা করে বলছে সেন্ট্রাল ফোর্স দিন, আপনাকে কোনো খরচা করতে হবে না মমতা ব্যানার্জি, সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে সেন্ট্রাল ফোর্স দিচ্ছে, তাতে ওদের অসুবিধা কোথায়? অসুবিধাটা এই জন্যেই যে সেন্ট্রাল ফোর্স এলে অবাধে ভোট হবে, মানুষ ভোট দেবে। আর 5টা রাজ্য থেকে যেখান থেকে আনছে সেটা বিজেপি শাসিত রাজ্য নয়, সেটা কংগ্রেস শাসিত রাজ্য নয়, তাহলে বুঝতে পারছেন ইকুয়েশনটা। কোন কোন রাজ্য থেকে মমতা ব্যানার্জি নিজের ট্যাক্সের খরচা, নিজের ট্যাক্সের পয়সা না, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা খরচা করে তুমি বাইরে থেকে পুলিশ আনছো, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাকে বিনা পয়সায় সিআরপিএফ দিচ্ছে, তুমি নেবে না কেন? কারণ তুমি জানো যে তুমি চুরি করেছো, তোমার সরকার চুরি করেছে, তুমি মানুষকে কিছু পরিষেবা দাওনি, মানুষ তোমায় ভোট দেবে না। সেই কারণে আজকে এই আদালত থেকে ওই আদালত, এই আইনজীবী থেকে ওই আইনজীবী দৌড়ে বেড়াচ্ছেন যাতে সেন্ট্রাল ফোর্স আটকানো যায়। আর ছেলেখেলা হচ্ছে, 22 কোম্পানি, 2200 পুলিশ, 2200 সিআরপিএফ সারা পশ্চিমবঙ্গের মানুষকে প্রোটেকশন দেবে, আর তোমার ভাইপোর জন্য, তোমার যুবরাজের জন্য 2000 পুলিশ টিএমসির নবজোয়ারে, এটা আজকে পঞ্চায়েত ভোটের নামে প্রহসন করছে, মজাক, হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ। আজকে যে মুখ্যমন্ত্রী আজকে বলেন যে প্রধানমন্ত্রীর সম্বন্ধে পেটে দড়ি বেঁধে নিয়ে আসবো, আজকে তার নেতৃত্ব, তার নেতা মন্ত্রীরা এই ভাষায় কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এবং তারা জানে উদয়ন গুহর মতো মানে মন্ত্রী কিন্তু পিছনে লুকিয়ে আছে গুন্ডা, তারা জানে যে তারা যত এই ধরনের কথা বলবে তত তারা মমতা ব্যানার্জির কাছেও হতে পারবে, তাই জন্য তারা এই ধরনের কথাগুলো বলে। এবং তার রাজনীতি তো আপনি জানেন উদয়ন গুহর, মানুষকে মারা, খুন করা, দাড়ি উপড়ে দেবো, দাঁত উপড়ে দেবো, এই ধরনের তার ভাষা, কিন্তু তাদের কোনো শাস্তি হয় না। কিন্তু বাংলার মানুষ এবার শাস্তি দেবে, অনেক হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, অনেক অনৈতিকতা হয়েছে, বাংলার মানুষ এবার শাস্তি দেবে এই এই গুন্ডাদের। মানে আবার বলবো যে তাদের এত গোষ্ঠী, এবং আমরা দেখতে পেলাম যে হাতে 6টা দিন দিয়ে রাজ্য ইলেকশন কমিশন ঘোষণা করে দিল সমস্ত দল নমিনেশন করছে, কিন্তু টিএমসির লিস্ট নেই। তারপর আমরা দেখতে পেলাম শেষের দুদিন ম্যাজিকের মতো, পিসি সরকারের ম্যাজিকের মতো তাদের হাজার হাজার তাদের নমিনেশন হয়ে গেল। তো এই বিষয়গুলো দেখুন, তাদের ভিতরকার রাজনীতি, বিভিন্ন গোষ্ঠী। অভিষেক ব্যানার্জি আগে কালীঘাট থেকে লিস্ট বেরোতো, এখন পুরো অফিসটাই হয়ে গেছে অভিষেক ব্যানার্জির ডেমোক্রেটের অফিস থেকে। এবং আমরা শুনলাম যে 30,000 নতুন নাম ঢোকানো হয়েছে, পুরোনোদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সমস্ত তাদের রাজনীতি, তারা কিভাবে কি করবে, তারা কাকে হারাবে, আর সমস্তই হচ্ছে টাকা পয়সার হিসেব। তুই কোন সিন্ডিকেট চালাবি, আমি কোন সিন্ডিকেট চালাবো, তুই কোন বালি রে দেখবি, আমি কোন কয়লা রে দেখবো, এটা এটা তো বিজেপি নয় যে দেশের সেবা, মানুষের সেবা করব, এটা তো তা নয়, এটা হচ্ছে চোরেদের দল, ব্যবসায়ীদের দল। সুতরাং তাদের বিষয়ে তারাই বুঝবে, আমরা এই বিষয়ে না বলা।